দেখো রে মা, আমরা দীঘা গেছিলাম, দীঘা থেকে স্কুইড কিনে এনেছি, এক পিস এনেছি, কারণ কোনদিনও খাইনি, জানি না কেমন টেস্ট, তাই বেশি আনিনি। আজকে প্রথম আমি টেস্ট করব, জানি না বাড়ির সবাই খাবে কিনা, সবাই তো গালাগালি করছে যথারীতি এটাকে দেখে। তো আজকে এটাকে রান্নাবান্না হবে, কি হবে কি পরিষ্কার করতে হয় দেখে নিন। দেখেছ আগে কোনোদিন? না, এ কোনোদিনও খাই নাই, দেখিও নাই। খাবা তোমরা? আমি খাবো না। খাবা না? এ আমিও কোনোদিন দেখি নাই। এ দেখো কত দাড়ি না কি ঠ্যাং ঠ্যাং কি যা হয়েছে দেখো। আরে এ চক্ষু কই? চক্ষু কে জানে কোন দিকে চক্ষু? এ বাবা, এটা মুখ নাকি? না না না, এটা দিয়ে নোংরা বেরোয়, টিপে দিলে ওর ভিতর দিয়ে নোংরাটা বেরিয়ে আসে। না, শক্ত কি একটা জিনিস দেখা যাচ্ছে এখানে। উপরে জামা গায়ে দেওয়া, এই দেখো অবস্থা দেখো, কয়টা গুণিত? এক, সুর মনে হয় বুঝলা, এই দুইখানা তো লম্বা বেশি, এই দুইখানা দশটা, মানে এই দুটো বেশি লম্বা ওইগুলোর থেকে। এই যে মুখটা মনে হয়, এই যে এইখানে হচ্ছে ঠোঁটের বুঝলা, এই যে এখানে ঠোঁট আছে, পাখি পাখি ঠোঁটের মতোই দেখো। ওরা সেই সহে আবার চশমা দিয়ে রয়েছে। কোথা চশমা? এই দেখ, এই উপরে একটা পর্দা বড়, চয়ে চশমা দিয়ে রয়েছে। এই যে চোখ, এই যে চোখ, এই ঢম ভাবে যায়, এই ঢম, হ্যাঁ, এই যে চক্ষু দুইটা, এই যে, এই যে অত শক্ত এটা, দেখো এটা কি শক্ত না নরম, মনে হয় আত্মরক্ষার জন্য যন্ত্র। না, এটাকে ভেসে থাকার জন্য, এটার ভিতরে হাওয়া থাকে, এটাতে ওটা ভেসে থাকে বোধহয় বুঝলা, পিঠের পিঠের এই অংশটা শক্ত রাখার জন্য এটাকে তৈরি করা হয়। এই এত গেছি ঠ্যাং, এত গেছি ইটি নিয়ে কি করবে, চলে না। সাইজ দেখো শুধু, এটা 600 গ্রাম ওজন, এই স্কুইডটার 600 গ্রাম ওজন বুঝলা। এটার নাম কি? এটাকে বলা হয় স্কুইড, স্কুইড। তবে আমাদের এই বাঙালিরা খুব কম খায়। আমরা খাই নাই। না, আমরা তো কোনোদিনও খাই নাই। আমার বাপ কাকারাও খাই নাই। তো বন্ধুরা, নতুন জিনিস, নতুন জিনিস খুব ইচ্ছা করলো নিয়ে যেতে, আপনারা কেউ খারাপ মনে করবেন না। আর আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আমাদের। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আপনারা অনেক ওয়েট করে বসেছিলেন যে কবে দেব কবে দেব, তো এটা রাখা ছিল, অনেক অন্য অন্য কাজের জন্য দিতে পারিনি। তো আজকে এই স্কুইডের রেসিপি আমাদের হচ্ছে, আমরা জানি না রান্না কীভাবে করতে হয় আর কেমন টেস্ট তাও জানি না। আমরা এই প্রথম আজকে এই রান্নাটা করব, আমরা এর প্রথম রান্নাটা করব, তাও আবার শিখেছি রান্নাটা, তো দেখা যাক কেমন টেস্ট। এই প্রথম আমরা এটা খাবো আজকে, মায়ের রান্না করবে। তুমি খাও না? তো দেখুন, ডাকুমা রান্নার পর থেকে বলছে এইসব কি জন্তু ফন্তু এনেছিস, এসব আমি খাবো না। এবার টেস্ট করে দেখো একটুখানি, ঠাকুমা টেস্ট করবেই না, ঠাকুমা খাবে না। আমার ইচ্ছা যে স্কুইড কেমন লাগে খেয়ে দেখবো, কারণ অনেকে দেখার পর সবার পছন্দ হয়নি এই যে এই প্রাণীটাকে খাওয়ার জন্য। কিভাবে এটাকে কাটে সেটা দেখাবো, চলুন আমি কেটে দিই এটা কিভাবে কাটতে হয়। ফেলাবো কোন জায়গা খায় কোন জায়গা খায় না, আমি দেখো দেখো এইভাবে কাটে, আমি জানি না সঠিক ভাবে, সঠিক ভাবে ছিড়বে, এই তো এখান থেকে ছিড়বো, দাদা দাদা জামাটা ছিড়গে লাগতে লাগে, জামা ছিড়ছি এখন, দেখো উপরে কালো আর ভিতরে সাদা, এই সাদা অংশটাকে বার করতে হবে, এই যে উপরে যে স্কিনটা আছে না এটাকে ছিঁড়ে ফেলতে হবে, ছুরি দিয়ে কাটতে হবে না। এই দেখো এটাকে এইভাবে তুলে ফেলতে হয়, এটাকে এভাবে তুলে ফেলতে হয় ফার্স্ট। কোনোদিনও তো খাই নাই, চোখেও দেখি নাই কোনোদিনও, এই দীঘা গেছিলাম এই প্রথম দেখে কিনে আনলাম ভাই, এই স্কিনটা কালো স্কিনটা পুরো ফেলে দিতে হবে,
এটাও হেলান যাবে হ্যাঁ এটার উপরে একটা কালো স্পট আছে দেখো এই যে সাদা হবে উপরটা হ্যাঁ পুরো সাদা হয়ে যাবে হ্যাঁ তো এই দেখো ও বাবা এই দেখো এই জামা পরা রইছে এই যে ও রে সাড়ে এই তো যেভাবে এটাকে ছাড়ি নিতে হবে ঠিক আছে ভালো লাগলো অবশ্যই জানাবো খেয়ে কেমন লাগলো তো আজকে প্রথম খাবো তো দেখো না আমার খাবার কোনো এক্সপিরিয়েন্স নেই এটার যারা খেয়েছেন তারা জানবেন কেমন টেস্ট এটার অনেকেই জানেছেন যে দাদা এটা টেস্ট দারুণ অনেকেই স্কুইডের ফ্যান দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে কিন্তু অনেকে ঘৃণা করবেন এটা দেখে যে দাদা কি খাচ্ছেন কিন্তু সত্যি আমার এই নতুন খাবারের প্রতি খুব ইন্টারেস্ট আছে এটা বড় সাইজ তাই এটা রিং বার করা যাবে না এটা রিং বার করা যাবে না কারণ অনেক বড় বড় রিং হয়ে যাবে এটা এটা ভালো করে পরিষ্কার করার জন্য মাঝখান থেকে ফেলে নিতে হবে দেখুন কতটা মোটা কারণ একটা 600 গ্রাম ওজন মানে বেশ ভালো বড় যথেষ্ট ভালো বড় এটা টমেটো ধরো তো ধরো এগুলো কি কালা কালা কাটার মতো এটাকে টেনে বার করে নিতে হয় দেখো এটাকে শক্ত কাটাটাকে বের করে নিতে হয় দেখো দেখো কিরকম পারদর্শী গ্লাসের মতো লাগছে এই পারতে কই পার দেখা যাবে মনে হচ্ছে কত সুন্দর পুরো প্লাস্টিকের মতো মনে হচ্ছে তাই না দেখো কি জিনিস আমরা তো কোনোদিনও দেখিনি এই হয়ে গেল ঠিক আছে এটাকে নেওয়া যাবে ওটাকে আমি পরে পরিষ্কার করছি আগে এটা একটু ভালো করে পরিষ্কার করে নিই দেখো কত পরিষ্কার হলো দেখো কোনো কিন্তু আইস্টা মাইস্টা গন্ধ কিছু না একদম পরিষ্কার কত পরিষ্কার দেখো গন্ধ আছে এইটা একটু জল দাও এইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম পুরো ফ্রেশ এবার আমরা ভেতরের আর যে অংশটুকু আছে এই অংশটাকে আমরা পরিষ্কার করব এভাবে ছাড়াতে হবে আর এখানে এই চোখের মতো একটা অংশ থাকে এটাকে বার করে দিতে হবে এই দেখুন এটাও পরিষ্কার হয়ে গেল একদম পুরো একই জিনিস না শুধু সুর থাকবে দেখবে লম্বা লম্বা এবার শুকনো খোলায় আমি সব কিছু ভেজে নেবো এই যে লঙ্কা এটা ধুনে জিরে গোলমরিচ একসঙ্গে এটা ভেজে নেবো রসুন একসঙ্গে বেটে নেবো পেঁয়াজ আদা একসঙ্গে সব দিয়ে বেটে নেবো আরো বতি হইতো লেবুটা দীঘাতে গেছিলাম ঘুরতে তো স্কুইড পেয়ে গেছি তো আমি একা ছিলাম না ওখানে আমার সঙ্গে ছিল আমাদের ভিলপুট কিচেনের টোটাল টিম ছিল আমার দুলাল নামা ছিল খোকন মেশো ছিল হ্যাপিদা ছিল চন্দন ছিল গৌর ছিল সবাই এখন আসছে টেস্ট করতে বন্ধুরা
আর ওদেরকেও খাওয়াবো আজকে, কেমন ওরা টেস্ট দেখুক আজকে। ওইটা আমার মনে হয় সমুদ্রের পোকা বুঝলা, মাছের মধ্যে পড়ে না ওইগুলো, ওই চিংড়ির মতো জলের পোকা, যেরকম জলের পোকা ওই ওই সমুদ্রের পোকা, এটা হলুদ আর নুন দুটো সর্ষে তেল দারুন, তোমার তেলের কালারটা ঘরের সর্ষে, ঘরের সর্ষে তেল না, ভাজা আমাদের শুরু হয়ে গেছে। সরু করে একটা উঠে খাইয়া দেয়, এখনো হয় নাই গো, হইয়া গেলে খাইতে পারবি না। তোমার সে কি সমুদ্রের জন্তু দেখো রান্না হয়ে গেছে, তোমাদের যন্ত্রটা দেখো কি হয়েছে, লাগাই তোকে কড়াই এখন, বসো বসো বসো, বিজম রায় চলে এসেছে ঘুরতে গেছিল তো স্কুইডের গন্ধ পেয়ে গেছে ওই দূর থেকে। আগে খেয়েছো এসব জিনিস? না খাই নাই, এই প্রথম না, প্রথম তেল দিয়ে আই বলো একটা সার্ভিস করে খেয়ে দেখি কি আছে বলো, দেখো ফার্স্ট টাইম টেস্ট করো, ছোট একদম ছোট 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 গুলো আবু খাবো আমার জন্য, এটা তুলবে সবাই খেতে পারবে না কি, ওটা ঠিক নাই, দেখ সবাই দেখ হ্যাঁ গো মুখের দাড়ি, মুখের দাড়ি এইটা হচ্ছে স্কুইডের মুখের দাড়ি, দেখুন এই যে খেতে চলেছি এখন কি হবে জানি না, কেমন টেস্ট হবে জানি না, রাবারের মতো রাবার মুখে দিয়ে সামুদ্রিক যে সমস্ত মাছ গুলো আছে অনেকটা সেরকম একই টেস্ট, ভাবতে পারিনি এত ভালো লাগবে খেতে, ভালো আমি ধারণা করতে পারিনি এটার এরকম টেস্ট হবে, খুব দারুণ খেতে, দারুণ খেতে টেস্ট, এটা মাছ দু পিস দাও, চলে গেল ও আমি শুনেছি রাবারের মতো খেতে, কিন্তু রাবারের মতো নয়, দারুণ লাগছে, দারুণ সন্ধ্যাবেলায় সমুদ্রে স্কোয়াড ঝুমে গেল একদম, হটমা খেয়ে দেখো, হ্যাঁ এদিকে আসো, এদিকে পাশে এসে বলো খেতে পাচ্ছি, এত দাম কেন, দারুণ ভালো লাগছে, ঠাকুমা এখন খেয়ে দেখো, না আমি খাবো না, আমি খাই দেখতে যারা এখনো কোনোদিনও খাননি খেতে পারেন, কোন রকম বাজে কোনো গন্ধ নেই, সুস্বাদু খেতে, কেমন ভালো হয়েছিল প্রথমে, যা ভেবেছিলাম তার থেকে অনেক গুণ ভালো, অনেক ভালো, অনেক সত্যি ভালো, ফার্স্ট টাইম খাচ্ছি, দেখো
মশলা সঙ্গে তুলো না গরম হবে এটা নিতে পারবো না হাতে লাগবে কিন্তু গরম চলো বসো এখানে বসো যাও বসো চলে এসো চলো টেস্ট করো না দেখো কি জিনিস আচ্ছা তাই হোক আমাদের গৌর খেয়েছে হ্যাঁ 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 খেয়েছে গৌর খেয়েছো একদম একদম আরে তুমি খাও না দেখো আমি খেয়েছি খেয়ে খুব সুন্দর লাগলো কি বলবো সুন্দর খেয়ে দেখো মনে হচ্ছে আমি সুন্দর আশেপাশে ঘুরে বেড়াচ্ছি কেমন হ্যাগো সে স্কুইড অক্টোপাস যা ভাবি তা নয় দেখতে হয়তো একটু কেমন লাগে এমনি না সামুদ্রিক আনবো আনবো এর পরে আনবো গেলে আনবো বড় আর পাটাটা দেন আমি পাটাটা দেন দারুন দারুন দাও পাটাটা দাও সত্যি সত্যি মানে আমরা বিশ্বাস করছে না মামা আমাকে আমার সামনে একটা খাও না সেটা মামার সামনে খেয়ে দেখাই বিশেষ প্রোগ্রামে বিশেষ প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি দোকান বন্ধ করছে তার জন্য একটু রেখো প্রদীপ আসছে এই করবি না খাও না খাও নতুন জিনিস না আর খাও ওইটা চিবাক না মাকে টেস্ট করে নিয়ে যাও বন্ধুরা কেমন লাগছে এবার অনেক বেশি করে আনবো আরো অনেক অনেক স্কুইডের রেসিপি দেখাবো আপনাদের টেস্ট হয়ে গেছে।